এক মাস হতে চলল আমপান এসে চলে গিয়েছে, কিন্তু এখনো তার প্রাথমিক ধাক্কা সামলে উঠতে পারেনি 224 পরগনার অনেক গ্রাম। দক্ষিণে গোসাবার সাতজেলিয়া এখনও জলমগ্ন, ছোট মোল্লাখালের নিচু এলাকা জলে ডুবে রয়েছে, বাঁধের অবস্থা ভালো নয়। কোটালে নতুন করে বাঁধ ভেঙেছে মথুরাপুর রায়দিঘিতে, তবে উত্তর চব্বিশ পরগনায় জলমগ্ন গ্রামের সংখ্যা বেশি। হাসনাবাদ ব্লকের পাটলিখানপুরের চক পাটলি, মহিষপুকুর, ঘনির মতো গ্রামগুলো 13 জুন শনিবার পর্যন্ত জলে ডোবা। টিয়ামারিও তাই, তার উপর নতুন করে বাঁধ ভাঙার আশঙ্কা তৈরি হয়েছে। এখানে গৌরেশ্বর আর ডাঁশা নদীর বাঁধ ভেঙে হিঙ্গলগঞ্জ ব্লকের রূপমারি অঞ্চলও ভেসে গিয়েছিল, এখনও জলমগ্ন বহু এলাকা। এখনও বাঁধে ঝুপড়ি বেঁধে রয়েছেন সুন্দরবনের অনেক গ্রামের মানুষ। মিনাখা ব্লকের আটঘড়ায় কোকিলপুর গ্রাম, পাশে বিদ্যাধরীর শাখা নদী বুড়ি, বাঁধ ভেঙে এই অবস্থা। এই ছবি 7 জুনের। এটা বিদ্যাধরী নদী, তার শাখা নদী, এটা এটা ভেঙে গেছে আমফান ঝড়ের পরে। এখন জোয়ারে জল ঢুকছে, পুরো গ্রাম হয়তো প্লাবিত হবে, পরে আবার যখন ভাড়া নামবে জলটা আস্তে আস্তে করে কমবে। হাসনাবাদ ব্লকের ভবানীপুর 1 নম্বর অঞ্চলের শুলকুনি গ্রামে আমপানের 18 দিন পর এই ছবি তোলা হয়েছিল। এখন পরিস্থিতি একটু ভালো হয়েছে। অন্যদিকে মিনাখার কোকিলপুর গ্রামের অবস্থা খুব একটা বদলায়নি। বিদ্যাধরীর উল্টো পারে মোহনপুর গ্রামের অবস্থা এখনো সংগীন বলে খবর পাওয়া যাচ্ছে। আমাদের রাজপুকুর অঞ্চলের কোকিলপুর গ্রাম, মিনাখা ব্লক, সেখানে বছরে 2 বার করে নদীর বাঁধ ভেঙে যায়, আর রাস্তাঘাট সব প্রায় ডুবে যায়। নদীর থেকে জল আসে যখন, তখন পুকুরগুলো সবগুলোই ডুবে যায়, আর তাতে খুব অসুবিধা হয় আমাদের। কিছু কিছু বাড়িতে জলও ঢুকে যায়, নদীর পাশে যেগুলো বাড়ি আছে সেগুলোতে জল ঢুকে যায়, ডুবে যায়। সব মিলিয়ে আমপানের 25 দিন পরেও জলের সঙ্গে লড়ে যেতে হচ্ছে অনেক গ্রামের মানুষকেই।